हेलो फ्रेंड्स, आमी शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आज आमी बनाबो खूब ही मजेदार तरमुजे शरबत बा जूस। खेते खूब ही भालो है और बनानो खूब सहज। एखन तरमुजे सीजन और बाजारे खूब ही तरमुज देखा जाए, ताई सहजे एटा बनिए फेला जाए। एई गरमे तरमुजे शरबत भीषण उपकारी और खेतेओ भीषण सुंदर। ताहले चलुन देखे नी एई तरमुजे शरबत बा जूस रेडी करते आमादेर की की लागछे और आमी किभाबे बानाच्छी। तरमुजे जूस बानाते एखाने आमी एकटा गोटा तरमुज निये निएछी। एटाके आमी एखन पिस पिस करे केटे नेब। এখানে নিয়েছি কতগুলো চার থেকে পাঁচটা কোচে পুদিনা পাতার এই আগারগুলো দিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এক বাটি হচ্ছে চিনি নিয়েছি, এর এক বাটি হচ্ছে বরফের কিউব নিয়েছি, আর এখানে নিয়েছি বিটনুন নিয়েছি, আর নিয়েছি পাতিলে ওইভাবে কেটে নিয়েছি আর একটু অর্ধেক নিয়েছি। দেখুন আমি তরমুজটা এইভাবে আমি কেটে নিয়েছি, অর্ধেকটা আমি কেটেছি, আমার সম্পূর্ণটা লাগবে না। আর এখান থেকে যতটা সম্ভব বীজগুলো আমি সরিয়ে নেব। বীজগুলো থাকলে অসুবিধা নেই, তবে কিছুটা আমি বীজটা ছড়িয়ে নেব। এইভাবে অল্প অল্প করে যতটা সম্ভব আমি বীজগুলো ছড়িয়ে নেব। দেখুন আমি এইভাবে আলাদা করে নিয়েছি, বীজগুলো আলাদা করে নিয়েছি। যদিও বা কয়েকটা থেকে যায় অসুবিধা হবে না, যতটা সম্ভব করে নেবেন। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তরমুজের কাটাগুলো আমি দিয়ে দেব। দেখুন কয়েকটা বীজ রয়ে গেছে, অসুবিধা নেই, কারণ তরমুজের বীজটা আমাদের উপকারী লাগে, খেলে উপকার আছে। আমি দিলাম। এবার এর মধ্যে আমি দেব যে চিনিটা নিয়েছিলাম, চিনিটা দিয়ে দেব। আর দেব সামান্য বিটনুন, দুটো পুদিনা পাতা 2 থেকে 3টে, আর দেব লেবুর রস, সামান্য একটু লেবুর রস দেব। এবার খুব ভালো করে আমি এবার এটা পেস্ট করে নেব। এটা আমি এবার পেস্ট করে নেব। দেখুন আমরা এইভাবে আমি পেস্ট করে নিয়েছি, পুরো একটুও দানা নেই। আমি এবার এটা একটা স্ট্রেনারের দ্বারা ছেঁকে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা আমি একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এবার এটা আমি ছেঁকে নেব, যতটা দানা থাকবে সেটা এর মধ্যে রয়ে যাবে আর জুসটা নিচে পড়ে যাবে। আমি নিয়ে নিয়েছি, এবার আমি আবার এটার মধ্যে দিয়ে দেবো সুবিধার্থে, ঢালার সুবিধার জন্য আমি এর মধ্যে দিয়ে এবার আমি ঢেলে নেব। এটা ঢাকা থাক আপাতত। গ্লাস, 4টে গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি। আমি আগেও চিনি ইউজ করেছি, খুব বেশি চিনি দেব না। আপনারা চাইলে এখানটায় ডাস্ট করেও চিনিটা দিতে পারেন। আমি জাস্ট মুখে দানা দানা থাকবে, বেশ ভালো লাগবে, এর জন্যই দিলাম, কারণ আমি অলরেডি আগে দিয়ে নিয়েছি। আর দেব 1টা করে পুদিনা পাতা, আর যে আমি লেবুর কিউবগুলো করেছিলাম সেই লেবুর কিউবগুলো দেব। সামান্য আরেকটু আমি লবণ দিতে পারি, একটু দেখে নেবেন, যদি কম থাকে দেবেন, আমার একটু কম আছে মনে হলো, দিলাম। আর যে আমি বরফের কিউবগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব।
এবার একটা এই ভারী কিছু দিয়ে আমি একটু প্রেস করে নেব লেবুটা, লেবু রসটা যাতে হয় একটু জাস্ট পেস্ট করে নেব। খুব সাবধানে, যেহেতু এটা কাচের গ্লাস। একটু ভারী কিছু দিয়ে লেবুর ইটা আর পুদিনা পাতাটা একটু প্রেস করে নিলে এর স্মেলটা ভেতরে পুরো ছড়িয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ একটা সুন্দর টেস্ট আসবে। এইভাবে আমি একটু ন্যাশ করে নিলাম। খুব সাবধানে, বারবারই বলছি, এটা কাচের গ্লাস আছে। এইবার আমি জুসগুলো এর মধ্যে ঢেলে দেব। আমাদের এখানে তিনটে গ্লাস ফুলফিল হয়েছে, তো আমি তিনটে গ্লাসই নিয়েছি। এখানে আমি এবার খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দেব। এইভাবে আমি মিশিয়ে দেব। আমাদের একদম রেডি হয়ে গেছে আজকে তরমুজের জুস। তৈরি হয়ে গেল তিন গ্লাস তরমুজের শরবত বা জুস। খেতে ভীষণই সুন্দর আর বানানো খুবই কম সময় লাগে আর খাওয়াও খুব উপকারী। তাহলে আমার আজকের এই হোমমেড তরমুজের শরবত বা জুস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।